কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের সিতারখিল 3 নং ওয়ার্ডের আলোচিত শফিউল আলম হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। এ সময় তারা এই হত্যাকাণ্ডের সুবিচার দাবি করেন। গত 26 আগস্ট রাত 12টার দিকে বাড়ি থেকে জেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয় শফিউলকে, কিন্তু হত্যাকারীরা শফিউলের পরিবারকে 3 লাখ টাকা দিয়ে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করে। এতে রাজি না হওয়ায় শফিউলের পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলেও দাবি বিক্ষোভকারীদের।